প্রাণীর উৎসব দুর্গাপূজো। নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্দিলাল, এবার তোমার শহর বনগা, শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আমরা মহিলারাও তার সঙ্গত রয়েছি, কেন বিগত দু বছর কোভিডের জন্য আমরা হচ্ছে পুজোটা সেইভাবে জোরদারভাবে চালাতে পারিনি, আর চেষ্টা করব যে বনগাঁবাসীকে নতুনত্ব কিছু দেওয়ার জন্য আমাদের মানে আপ্রাণ চেষ্টা করব। আর সকল বনগাঁবাসীদের আমরা হচ্ছে শারদীয়ার প্রতি শুভেচ্ছা জানাচ্ছি। বা থিমটা মানে স্বস্তিক কৃষ্ণর উপরেই একটা থিম রয়েছে, দেখা যাক কত দূর মানুষের পছন্দ হয় বনগাঁবাসীর। প্রায় দেড় মাস আগে আমাদের পুজোর কাজ শুরু হয়েছে। বসাকপাড়া ডায়মন্ড ক্লাব প্রতি বছরই মানুষের কাছে একটা নতুন ভাবনা নিয়ে আসে, এবারও তেমনিই আছে। তবে এবারে আমাদের যেটা বলবার সেটা হচ্ছে যে গত দু বছরের কোভিড পরিস্থিতি থেকে বেরিয়ে আমরা এবারে প্রধানত মহিলাদের, পাড়ার মেয়েদের উদ্যোগেই এই পুজো করছি। আমরা আছি একটু পেছন দিকে, তারাই এখন সব চারিদিকে কাজকর্মে রয়েছে, কেননা আমাদের এই পাড়ার বেশিরভাগ যারা পুজোর সঙ্গে জড়িত সকলেই প্রায় ব্যবসায়ী, তো সেই জন্য এদের উদ্যোগেই হচ্ছে। আর মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাবো যে আমাদের মতন পুজোর আয়োজক যারা তাদেরকে মাননীয় যেভাবে আমাদের অর্থ দিয়ে বা বিভিন্নভাবে সাহায্য করছেন, আমরা কৃতজ্ঞতা জানাবো। প্রচণ্ড ব্যস্ততা, সমস্ত কাজকর্মের কাঠামো তৈরি হয়ে গেছে, শুধু ফাইনাল টাচটা দিতে বাকি রয়েছে, কেননা বৃষ্টি হচ্ছে আপাতত, যেই জন্য আমাদের সামনের এই দিকটাতে ত্রিপল দিয়ে ঢেকেও রাখতে হয়েছে। তো সমস্ত কাজ রেডি, আমাদের মাইক বাঁধা, লাইট লাগানো, এ সমস্ত কাজকর্ম হয়ে গেছে। খুব শীঘ্রই আমরা ফাইনালের দিকে যাচ্ছি।